হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে অল্প কিছু খাওয়া দাওয়ার আছে, তো তার আগে সবাই বলো তোমরা কেমন আছো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন আছো। সাদা ভাত নিয়েছি, আজকে কিছু নেই তেমন, আর ভেন্ডি সেদ্ধ নিয়েছি, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো। আর এখানে চিংড়ি মাছ দিয়ে, মানে বড় বড় চিংড়ি আছে, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছি। ও, এটা হলে আমার আর কিছু লাগে না, তবে এটা একদম স্পাইসি করে করেছি। আর হচ্ছে লাল শাক ভাজা আছে, দারুণ খেতে লাগবে, রসুন ফোড়ন দিয়ে লাল শাক দারুণ লাগে কিন্তু। তো চলো ভাত নিয়ে নিই, আর জল নিয়েছি 1 গ্লাস, ভাতটা নিয়ে নিই। নুন দিয়ে ভালো করে মাখতে হবে, এই যে কাঁচা লঙ্কা। আর ভেন্ডি সেদ্ধ কার কার পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, ভেন্ডি ভাজা নাকি সেদ্ধ কোনটা ভালো লাগে? আমার তো সেদ্ধ ভাজা দুটোই ভালো লাগে, কিন্তু ঝোলও কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। তবে এটা কিন্তু একটু ভালো করে এরকম করে চটকে মাখতে হবে, গাছের ভেন্ডি এটা, জানো তো আমার ছাদ বাগান তো অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, শর্ট ভিডিও হোক বড় ভিডিও হোক আমি দেখিয়েছি সব কিছুতে। তো সেই ছাদ বাগানের ভেন্ডি একদম কচি, দেখো কচি ভেন্ডি তুলে নিয়ে এসে খাওয়া, দারুণ কিন্তু একটা মজার ব্যাপার। চলো মাখা হয়ে গেছে, খাওয়া স্টার্ট করি। পুরো ভাতটাই মেখে নিচ্ছি, তারপরে আবার ভাত নেবো, চিন্তা নেই। আর আমি কিন্তু একটু ভাত মেখে মেখে খাই, তোমরা তো দেখেছো কেন বলো তো ভাত মেখে মেখে খাই। ভাত মেখে খেলে না একটা টেস্ট হয় আলাদা, মানে সব সবজির টেস্টগুলো ভালোভাবে পাওয়া যায় ভাতের সাথে মিশে যায়। দেখো একদম কচি ভেন্ডি, কোনো আঁশ নেই এতে, দারুণ। আর গাছের জিনিস সবসময় ভালো হয়, মানে নিজের গাছের জিনিস। দারুন খেতে, দারুণ খেলাম। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনো পর্যন্ত পেজটিকে ফলো করেনি, প্লিজ একটু ফলো করে নিও। অল্প অল্প করে ভাত নিচ্ছি আর অল্প অল্প করে খাচ্ছি। এবার লাল শাক নেব, আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও না, তাহলে আমার বেশি ভালো লাগবে। দারুণ শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে লাল শাক করা, দারুণ।
এবারে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। খেয়ে দেখি কেমন হচ্ছে। কর্তামশাই অবশ্য খেয়েছে, বলেছে ভালো হচ্ছে। আমি খেয়ে দেখি। এই যে দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো এমনি ভাজলে একটু গুটিয়ে যায়, খোসা ছাড়ানো চিংড়ি। এই যে খুব সুন্দর, এরকম মোচা থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। পুরো স্পাইসি করে করেছি, একদম দারুণ হয়েছে। গরম মশলা দিয়েছি, ভাত খাওয়া হয়ে গেছে, এবার বসে বসে চিংড়িগুলো খাওয়ার পালা। তো আজকে সিম্পল খাওয়া দাওয়া নিয়ে বসেছি, মানে বড় কোনো মাছ নিইনি বা কিছু নিইনি, কিন্তু অসাধারণ খেলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো, মানে এই রান্নাবান্নাগুলো তোমাদের পছন্দ কিনা কমেন্টে অবশ্যই জানিও। রাখি, টাটা, আজকে এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন নিয়ে আসছি অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো।